বিদ্যুৎ নিয়ে তুলকালাম করে গদি উল্টাই দিব, শেখ হাসিনারে ধ্বংস করে দিব, তাদের তো ভাই ভাবসাব ভালো না, তাদের তো ভাবসাব ভালো না, তাহলে এটা তো সমাধানযোগ্য। আমি আপনার এই জনসভায় দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম এই দ্রব্যমূল্যের সিন্ডিকেট বিদ্যুৎ সমস্যার মতন সমাধান করব। এইটার জন্য সরকার অদল বদল করে কি লাভ? যারা সরকার অদল বদল করতে চায় তাদের রেকর্ড কি? তাদের রেকর্ড কি আপনারা জানেন? গ্রামের ভিতরে কয়টা চেনা চোর? গ্রামে বলে না লোক, দুদিন পর পর জেল খাটে, শীত কাটে, চুরি করে চেনা চোর, ওইটা চেনা চোর। চেনা চোর যদি আসে নীতি কথা বলা শুরু করে তাহলে কি এটা বিশ্বাস করে কেউ? বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিত। বিএনপি তো চেনা চোর। আরে বেটা, তুই ক্ষমতায় ছিলি না আগে? 15 বছর ক্ষমতায় ছিল না, তোর স্বামী ছিল না, কি করছো বাংলাদেশে? চুরি করি? বিএনপির নেতা কি ধোয়া তুলছি পাতা? ফেরেস্তা? এক একজন তো ফেরেস্তার মতন বক্তৃতা দিয়ে যাচ্ছে। আরে পিঠের কাপড় তুললেই দেখি তো দুর্নীতির ছাপ, হাতটা যদি বের করে দেখাই হাতে রক্তের দাগ। এই তো বিএনপি, চেনা চোর ক্ষমতা চায় আবার। আরে ভালো মানুষ যদি চাইতে তাহলে বলতেন ভাই শেখ হাসিনার বদলে ভালো মানুষ আসছে, এটা পারেন না কেন? কে আসবে? খালেদা জিয়া রেজিমের টাকা মেরে দেয়, কি আসবে? তার বেটা, মানুষ খুন করে বিদেশে পালিয়ে গেছে, কি আসবে? তার বেটা যে টাকা চুরি করে সিঙ্গাপুরে পাঠাইছিল, আমেরিকার কোর্ট থেকে সে টাকা বাংলাদেশে ফেরত পাঠাইছে। আর বিএনপির নেতারা এখানে বড় গলা করে বলে আমার বেটারা সব ফেরেস্তা। আরে ফেরেস্তা না, শয়তানের বাচ্চা সবাই। আমার কথা শুনলে হয়তো আপনারা দুঃখ পাবেন, আমি শয়তান বললাম, শয়তানকে তো শয়তানই বলবো, ফেরেস্তাকে তো ফেরেস্তাই বলবো, খুনিকে তো খুনিই বলবো। বিএনপি কি? 71-এর খুনি আর 75-এর খুনি, এই খুনিদের সঙ্গী, খুনি ছাড়বে না তারা। আমি এই যে জীবনের সমস্যার কথা বললাম, চালের দামের কথাই বলেন, বিদ্যুতের কথাই বলেন, দলবাজির কথাই বলেন, দুর্নীতির কথাই বলেন, এটা জীবনের সমস্যা। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আস্তে আস্তে সমাধান করে ফেলব। তারা এমন একটা সরকার চায় যে নির্বাচন করবে না, যে মামলার থেকে রেহাই দিবে, মামলার থেকে খালাস করে দিবে। আমি তাই বলি বিএনপি তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে সুষ্ঠু নির্বাচন করার জন্য নয়, অপরাধী আর খুনি আর আসামিদেরকে রেহাই দেওয়ার সরকার। আমি তাই বলি দীর্ঘ 15 বছরে বহুত কষ্টে জঙ্গি জামাত রাজাকারদের একটু কণ্ঠাসা করেছি, এখনো কি মারে। আগামী তত্ত্বাবধায়ক সরকার হবে রাজনীতির মঞ্চে এই 71-এর খুনি, 75-এর খুনি, রাজাকার তাবৎ জঙ্গিদেরকে রাজনীতির মাঠে ফেরত আনার সরকার। আমি তাই বলি নির্বাচন তো নিরপেক্ষ করা মাথা ব্যথা নয় ভাই, খুনিদেরকে হালাল করার সরকার চাচ্ছেন। আমি ইনু রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদেরকে বলে গেলাম যান চলে যাবে, তবে এই খুনি হালাল করার সরকার আসতে দিব না। ক্যান্টনমেন্টের বিদেশের দিকে তাকিয়ে গণতন্ত্র উদ্ধার করবা। 80-এর দশকে বলেছিলাম এরশাদ বিরোধী সংগ্রামে যারা ক্যান্টনমেন্টের বিদেশের দিকে তাকিয়ে গণতন্ত্রের ক্ষমতার স্বপ্ন দেখে, হবে না গণতন্ত্র, হবে না ক্ষমতা। বিএনপির বন্ধুরা আজকে এই সন্ধ্যার সময় বলে গেলাম ক্যান্টনমেন্টের দিকে এক চোখ আর বিদেশের দিকে আর এক চোখ রেখে গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম 1000 বছর করেন, গণতন্ত্র আসবে।